السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صادقين قال النبي صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظروا أهدكم من يخليل رواه أبو داود প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য করছি যে মহান মনিব আপনাদেরকে মৈথা সোনা পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই মহতি কোরআনের মাহফিল করার তৌফিক দিয়েছেন। বর্তমান সময়ে করোনা পরিস্থিতি চলছে, কি কথা বলেন, প্রোগ্রাম সাধারণত করা যায় না। আপনাদের এইদিকে সাধারণত ওই ওসিডিসি ইত্যাদি পর্যায়ের পারমিশন লাগে না, দেখে প্রোগ্রামগুলো করতে পারছেন। আমাদের ওইদিকে একটা প্রোগ্রাম করার জন্য অনুমতি নিতে গেলে ডিসি অফিসে গেলে একবারে না। আপনারা মাহফিলগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। দেখুন এখনও অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করছে, আপনার চোখের সামনে দেখুন মাহফিল গত বছরও হয়েছিল পানির মতো যেখানে সেখানে, এখন আর ওই রকম পরিবেশ নেই। এখন হচ্ছে মূল্যায়ন করুন, ভবিষ্যতে আবার আল্লাহ যদি এই রোগ অসুখটাকে বাড়িয়ে দেয় আমরাও আর এটার আয়োজন করতে পারবো না। তো সুতরাং এটার প্রোগ্রামটা আপনারা করতে পেরেছেন, মুসলমানের সন্তানেরা কেন এটার মূল্যায়ন করেন আমি বুঝতে পারি না। রাস্তাঘাটে যারা ঘুরছেন, মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে, মহিলা প্যান্ডেলে মহিলারা যাবেন, পুরুষ প্যান্ডেলে পুরুষরা আসবেন, আজকে প্রত্যেক দিনই তো ঘোরাফেরা করেন, আজকে একটু মাহফিলটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আপনারা। আমার ভাইরা, করোনার কারণে আমরা অনেক বেশি ভীত হয়ে গেছি, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এই রোগে এখনো আক্রান্ত করেন। আসলে আপনারা তো আছেন টাঙ্গাইলে, আমরা এই করোনার মধ্যেও বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সেই কোথায় লক্ষ্মীপুর, সেই ঢাকা, সেই কোথায় টাঙ্গাইল, টুকটাক তারপরেও ঘুরছি। আসলে ভাই দেখুন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, ইমানদারদের জন্য পরীক্ষা, আর যারা জালেম তাদের জন্য গজব। ইমানদারদের জন্য যদি এটা পরীক্ষা না হতো তাহলে মহামারীতে মারা গেলে ইমানদারদের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ দিতেন না। ইমানদারদের জন্য এটা পরীক্ষা, আর জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য এটা গজব। আসলে আমরা করোনাকে যারা মুসলিম এতটা ভীত হওয়ার কিছু নেই। হ্যাঁ, সামাজিক মানে সামাজিক দূরত্ব কথাটাও ভুল, কথাটা হবে শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এ কথাটাও ভুল, এটা ঠিক কথা নয়, কথা হবে কি দূরত্ব, শারীরিক দূরত্ব। আসলে রোগটা আমাদের কাছে এতই অপরিচিত, কি বলতে কি বলবো, শুরুর দিকে কি বলে ফেলেছে, যাই হোক। তো আমার ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো রোগ ব্যাধির টিকা অনেক আগে আমাদেরকে শিখিয়ে গেছেন। আপনি কি জানেন আমি সকাল সন্ধ্যা করোনার টিকা নেই?
কি আপনারা অবাক হচ্ছেন নাকি? বলছেন এই জয়পুরহাট থেকে পাগল হুজুর ধরে নেছি। বিশ্বাস করেন আমি সকাল সন্ধ্যা করোনার টিকা নেই, রাসূল সাল্লাম শিখিয়ে দিয়ে গেছে করোনার টিকা। আপনি বলবেন কি বলে করোনার টিকা সারা পৃথিবী আবিষ্কার করতে পারছেন আর আপনি আবিষ্কার করে ফেলেছেন মানে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু করোনা নয়, এরকম অনেক রোগের টিকা অনেক আগে শিখিয়ে দিয়ে গেছে। আপনি হাদিস খোলেন আবু দাউদ 5 নম্বর খণ্ড, 5088 নম্বর হাদিস। আপনি হাদিস খোলেন তিরমিজি 6 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 3388। আপনি হাদিস খোলেন ইবনু মাজা, হাদিস নাম্বার 3839। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল সন্ধ্যা যদি কেউ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইয়্যুন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলীম, এটা যদি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার কেউ যদি বলে দুনিয়ার কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। তো এটাকে যদি আমি করোনার টিকা বলি ভুল হবে? তো সেই জন্য তো বলছি আমি সকালেও 3 বার বলি সন্ধ্যাও 3 বার বলি, সকাল সন্ধ্যা করোনার টিকা নেই আমি। আপনারা পারবেন না এটা মুখস্থ করে আমল করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মাসনুন দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, এগুলো আমরা একটু আমল করার চেষ্টা করি, অনেক গুরুত্ব ভাই, আমল করে দেখুন। আর পাশাপাশি সরকারিভাবে যেই আমাদেরকে যে সব নির্দেশনা দিচ্ছে আমরা মেনে চলবো, এতে কোনো ইসলামের বাধা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের ভয়ানক পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক রহমাতুল্লিল আলামিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়তে বলেছি, আমি দেখলাম কিছু মানুষ মুখই খোলে নাই, কথা বলেন মুখে একদম কুলু পেটে বসে আছে। আমার ভাইরা বাঙালি এমন একটা জাতি লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না, লাভ ছাড়া বাঙালি কোনো কাজ করতে রাজি না। লাভ যেখানে আছে বাঙালি ওই জায়গাতে আছে। দেখেন প্রমাণ আপনাকে আমি দেব, দেখুন এখনই যদি দরুদের আওয়াজ আবার না বাড়াতে পেরেছি তারপর বললেন যে বাড়লো না, দেখুন দরুদ পড়ার ফজিলত দুই একটা বলি। আপনি হাদিস পাবেন নাসাই 2 নম্বর খণ্ড, 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1299, মিশকাতুল মাসাহাবি 2 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 921। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেড়ে গেছে, নাসাই 2 নম্বর খণ্ড, 224 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1300। হাদিস পাবেন মিশকাতুল মাসাহাবি 2 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 922। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দেবেন। সবাই রাসূলের উপরে দরুদ পড়ছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ বাড়ছে, লাভ যেখানে আছে বাঙালি হয়েছে। যাই হোক, ডানে বামে আর কথা বাড়ানো যাবে না। আমার ভাইরা আপনারা যারা কোরআন শুনতে এসেছেন আপনাদের মর্যাদা আছে না নাই? একটি হাদিস বলে সামনে চলে যাব, হাদিস পাবেন ইবনু মাজা 1 খণ্ড ভূমিকা পর্ব, হাদিস নাম্বার 223। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলের এক সাহাবী দামেস্কের এক মসজিদে গেল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে বসে দার্স দিচ্ছিলেন। মদিনা থেকে একটা মানুষ গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আবু দারদার কাছে গিয়ে বলছে, আপনারা আমার কথা শুনছেন? কথা বুঝতে অসুবিধা হয় না? মাইকের কথা ভালো বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আবু দারদার কাছে গিয়ে বলছে, আবু দারদার কাছে গিয়ে বলছে, আবু দারদা আপনি আমাকে একটি হাদিস শোনান। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রশ্ন করছে, তুমি এখানে ব্যবসা করার জন্য আসনি দামেস্কে যে এসেছো মদিনা থেকে শুধু হাদিস শোনার জন্য? ইবনু মাজার 223 নম্বর হাদিস বলছি, তুমি এত দূরে এসেছো শুধু হাদিস শোনার জন্য? বলছে হ্যাঁ হাদিস শোনার জন্য এসেছি। তখন আবু দারদা আবার প্রশ্ন করছে, অন্য কোনো কাজে আসনি? বলে না আসিনি। আপনারা এখানে কি শুনতে এসেছেন? কোরআন হাদিস থেকে শুনে আমল করার জন্যই তো এসেছেন, নাকি জিলাপি খেতে? তাহলে ওই সাহাবীর মুরাদ ইচ্ছা আর আপনার ইচ্ছার মধ্যে একতা আছে না নাই? আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা এবার বলছেন যে শোনো, তুমি যদি শুধু আমার কাছে আল্লাহর নবীর হাদিস শুনতে আসো এটাই উদ্দেশ্য হয়, তাহলে শোনো আল্লাহর নবী বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হয়, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করে, কোন চেষ্টা অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লি তালিবিল ইলম, যারা জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয় তারা মাটিতে পা দেয় না, তাদের প্রত্যেক
প্রত্যেকটা পা ফেরেশতার পাখার উপরে পড়ে। যে জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, ফেরেশতারা প্রত্যেক ওই জ্ঞান অর্জনকারীর পায়ের নিচে তাদের পাখাগুলো বিছাতে থাকে। আপনি এই মৈথা সোনাপাড়া গ্রামে এসেছেন বাড়ি থেকে, মাটিতে যদিও আপনি দেখেছেন পা পড়েছে, এক যারা নিয়ত করে এসেছে ইলম শিখার জন্য যাচ্ছি, তাদের পা মাটিতে পড়ে নাই, তাদের পা পড়েছে ফেরেশতাদের পাখার উপরে। ওয়াইন্না তালিবাল ইলম ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা লাহিতানি ফিল মা। আল্লাহর নবী বলছেন জ্ঞান অর্জনকারী তার জন্য আসমান জমিনের যা আছে সব কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, এমনকি হাত্তাল হাইতানি ফিল মা, পানির মধ্যে আপনি রাস্তা দিয়ে এসেছেন, সাইডে পুকুর ছিল, নদী ছিল, পানির মধ্যে যেই মাছ আছে এই মাছ পর্যন্ত আল্লাহকে বলেছে আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করে দিন। আপনি রাস্তা দিয়ে এসেছেন, রাস্তাতে জোনাকি ছিল, জোনাকি আল্লাহকে বলেছে আল্লাহকে মাফ করে দিন। রাস্তা দিয়ে এসেছেন, রাস্তার ধারে পিঁপড়া ছিল, পিঁপড়া আল্লাহকে বলেছে আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দিন। রাস্তা দিয়ে এসেছেন, গর্তের মধ্যে ইঁদুর ছিল, গর্তের মধ্যে সাপ ছিল, আল্লাহকে বলেছে আল্লাহকে মাফ করে দিন। এমনকি পানির মধ্যে, সমুদ্রের মধ্যে যে জলজ প্রাণীগুলো আছে, মাছ সহ অন্যান্য পোকামাকড় যেগুলো আছে সব আল্লাহকে বলেছে আল্লাহকে মাফ করে দিন। সুবহানাল্লাহ, এত সম্মান আপনাদের। তারপরেও কিছু মানুষ বাইরে ঘুরবে, এদের কপাল আসলে পোড়া ভাই, পোড়া। এদের জন্য, এদের চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না যাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলা হয় আর তারা মুখ পিট দেখিয়ে চলে। আমার ভাইরা, আমি একটা বিষয়ের উপরে কথা বলবো, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, এখনো যাই নাই। আরো দুইটি কথা আপনার সঙ্গে, তা হলো যে আজকে যে বিষয় ভিত্তিক আলোচনা হবে এই আলোচনা শুনে আপনি আমল করবেন, মনে নিয়ত আছে? করবেন তো? যদি শুনে আমল না করেন বিপদ আছে আপনার। আল্লাহ বলছেন সূরা হামিমা সাজদা 32 নম্বর, সূরার 21 নম্বর পারার 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। দুনিয়ার মানুষরা তোমাদেরকে যখন আমার কথার দ্বারা ডাকা হয়, দুনিয়ার কোন মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথার দ্বারা ডাকা হয়, দুনিয়ার ওই মানুষটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথার দ্বারা ডাকার পর সেই কথা না শুনে পিঠ ফিরিয়ে চলে যায়, শোনার পর যে ওই কথার উপরে আমল করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত জালেম আছে ওই জালেমগুলোর মধ্যে ওই লোকটা একটা বলেন না, আউযুবিল্লাহ। সুতরাং কোরআনের কথা শুনলেন আর মানলেন না, আপনি জালেম ফতোয়াকার। জোরে বলেন কার? আপনাকে আরো বিপদে ফেলাই। কোরআন সুন্নাহ থেকে কথা শোনার পর আমল যদি আপনি না করেন, তিরমিজির 4 নম্বর খণ্ডের হাদিস, 2416 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্ন করবেন, লাতাযুনু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসআলা আন খামস। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানকে, যেই আদম সন্তান হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো বান্দাকে পা নাড়াতে দেবে না। তার 5ম নাম্বার প্রশ্ন হবে ওয়ামা যা আমিলা ফিমা আলিম, ও দুনিয়ার অমুক বান্দা তুমি কোরআনের কথা শুনেই হোক জেনেই হোক, বিশুদ্ধভাবে জ্ঞান অর্জন করার পর তুমি যে কথাগুলো জ্ঞান অর্জন করেছিলে ওই কথাগুলোর উপরে তুমি আমল করেছিলে কিনা আজকে বলো, আর তুমি আমার সামনে থেকে পা নাড়াও। সুতরাং শুনলেন আর মানলেন না, বলেন বিপদ আছে না নাই? তাহলে একদল বলবে শুনবো না, শুনবো না, পড়বো না, জানবো না। এই কথা শুনে বলতে পারে না যে শুনেও যদি বিপদ হয় তাহলে শুনবই না, পড়বই না। আপনি যদি না শোনেন না পড়েন, হাসরের ময়দানে যখন আপনি ইমান হারা হয়ে উঠে যাবেন, মানুষ কিন্তু না জেনে ইমান হারিয়ে ফেলে, অনেক ঘটনা এখন ঘটছে, অনেক ঘটনা ঘটছে, জানে না ইমান হারিয়ে ফেলেছে, পীরের দরবারে গিয়ে সেজদা দিয়ে বলছে বাবা একটা বাচ্চা দেও বাবা, ইমানদার না কাফের, সরি ইমানদার না মুশরিক, সাথে সাথে ইমান শেষ, এ কিন্তু জানে না ওর ইমান গেছে। এই যে না জানার কারণে হাজার হাজার উদাহরণ রয়েছে, না জানার কারণে আপনার ইমান যখন চলে যায়
আল্লাহর দরবারে গিয়ে যখন দাঁড়াবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যখন মুশরিক বলে ঘোষণা দেবে, তখন আপনি বলবেন আল্লাহ পীরের কাছে চাইলে তো ঈমান চলে যায় আমি জানি না। আল্লাহ বলবে কেন জানো না, কেন জানো না, তোমার উপরে আমার প্রথম ওহি কি ছিল, মানুষের উপরে আমার প্রথম ওহি ছিল ইকরা, পড়ো, জানো, বুঝো, তুমি কেন আজকে জানো নাই, না জানার কারণে তুমি আমার কাছে ওই কথা বলবে, পার পেয়ে যাবে, আজকে আল্লাহ রব্বুল আলামিন বলবে তোমাকে ছাড় দেওয়া হবে না। উদাহরণ দেন, এই যে কারেন্টের তার, এটাতে আমি মনে করেন জানি না, আমি জানি না তারের মধ্যে লিক আছে, হাত দিলে আমার কারেন্ট মনে হয় ধরবে না, কথা বলেন ধরবে না, ধরবে না। আচ্ছা, একটা ওই পিন রাস্তাতে লোহা পিন এরকম খাড়া হয়ে আছে মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, আমি জানি না ওর উপরে পা দিয়ে দিয়েছি, আমার পায়ে মনে হয় ফুটবে না, কেন ফুটবে আমি তো জানি না, ফুটবে আমার ভাইরা? ঠিক তেমনি না জানি ঈমান ভাঙলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আর বলবে না তুমি কেন, কেন তোমাকে আমি পড়তে বলেছিলাম, ওইখানে মাহফিল হয়েছিল কোরআন সুন্নাহ থেকে ডাকছিল তোমাকে, কেন যাওনি? জবাব আর থাকবে? তাহলে না শুনেও বাঁচতে পারবেন এমনটাও নয়। বাঁচার উপায় একটা, জানতে হবে, মানতে হবে। বাঁচার উপায় কি বলেন? জানতে হবে, মানতে হবে, এছাড়া আর কোনো শর্টকাট উপায় নাই। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত একটি বিষয়ের উপরে, যুবকদের অধঃপতনের কারণ এবং এ থেকে উত্থানের উপায়। যুবকদের অধঃপতন হয়নি? ধর্ষণ কত বেড়ে গেছে, যুবকরা আজকে বাবা মার কথা শোনে না, যুবকরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, বাবা মা কেয়ারই করে না, যুবকরা নেশাখোর হয়ে গেছে, যুবকরা গুন্ডা হয়ে গেছে, মাস্তান হয়ে গেছে। 20 বছর আগেও যুবকরা এরকম ছিল? কেন এরকম হলো? আপনার ঘরেও তো একটা যুবক ছেলে আছে, এখানে অনেক যুবক ছেলেও আছে, অনেক যুবক ছেলের বাপ মাও বসে আছে, মেয়েরা ওখানে থাকতে পারে, ছেলে কথা শোনে না, আওয়াজ দিতে হবে, আছে না নাই? ছেলে নেশাখোর হয়ে গেছে, বাবা কন্ট্রোল করতে পারে না। এই যুবকদের অধঃপতন কেন হলো, এই কারণগুলো আজকে তুলে ধরবো, কোন ভাইরাসের কারণে এদের অধঃপতন হলো এবং কোন অ্যান্টি ভাইরাস দিলে এই ভাইরাস দূর হবে, যুবকদের অধঃপতনের কারণ এবং এ থেকে উত্থানের উপায় ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ তৌফিক না দিলে আমার কথা বলার কোনো ক্ষমতা নাই। আমার ভাইরা, বক্তব্য দেওয়া কিন্তু খুব কঠিন কাজ, আপনারা জানেন, বক্তব্য দেওয়া খুব কঠিন কাজ, বক্তব্য দেওয়ার চেয়ে কঠিন কোনো কাজ হতে পারে না। যারা বক্তব্য দেওয়াকে শুধু মনে করে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পার দেওয়ার মাধ্যম, একটা ঘটনা ধরলাম, কিচ্ছা ধরলাম, 2 ঘন্টা 1.5 ঘন্টা পার দিলাম, এরা বোকা। বক্তব্য দেওয়ার চেয়ে কঠিন কোনো কাজ হতেই পারে না। বক্তব্য দেওয়া মানে কি, ওয়াজ করা মানে কি, আপনি আল্লাহর পক্ষ থেকে কথা বলছেন, আপনি রসুলের পক্ষ থেকে কথা বলছেন, নাকি সহজ নাকি? বক্তব্য দেওয়া খুব কঠিন কাজ আমার ভাইরা। তারপরেও বক্তারা বেপরোয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধমক, এখানে আমি ওই জয়পুরহাট থেকে এসেছি, আমি যদি ইখলাসের সঙ্গে কথা বলতে না পারি, আমার এই কথা বলাই জাহান্নামে যাওয়ার কারণ, কথা বলাই জাহান্নামে যাওয়ার জন্য কারণ। দু একটা হাদিস শোনেন, শুধু আমি একটা কথাও কথা বলবো না, আমার বানিয়ে কথা, জয়পুরহাট থেকে নিয়ে আসা কথা একটাও বলবো না, 1450 বছর আগে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা নাজিল করেছে তাই বলবো, জয়পুরহাট থেকে একটাও কথা নিয়ে আসিনি আমি। দেখুন, বক্তা কথা বলার কারণে কিভাবে ধ্বংস হবে, পিছনের ভাইরা আসছে এবং ঘুরে যাচ্ছে, আপনার একটু আগায় আসেন, মনে করতেছে জায়গা নাই, সব ভরে গেছে, আগায় আসেন, বারবার শোনা, আপনারা একটু কষ্ট করে আগায় আসেন, এখন সবাই মনে করতেছে এই জায়গায় গরম করতেছি, সামনে কেমন করে যায়, সামনেটা আরেকজন গরম করে রাখছে, অসুবিধা কি, আসেন আরেকজন গরম করে, আগায় আসেন, ওই পিছনে একদম জটলা হয়ে গেছে, আগায় আসেন ভাই, একদম আগায় আসেন, বারবার এগুলো বড় খারাপ লাগে, উঠে উঠে চলে আসেন, উঠে উঠে আগায় আসেন, একবারে এটাই শেষ, আর জ্বালাবো না ভাই, এটাই শেষ, আসেন আসেন, বাস। হ্যাঁ, যার নিজ দায়িত্বে জায়গাগুলো পূরণ করে নেবেন। চলেন ভাই আলোচনার মধ্যে প্রবেশ করি, বলছিলাম বক্তব্য দেওয়া খুব কঠিন কাজ, আমার কথার দিকে কথা শুনছেন আপনারা, শোনেন কথার দিকে খেয়াল করেন, হয়েছে আগানো হয়েছে, বক্তব্য দেওয়া খুব কঠিন কাজ, আমার বক্তব্য দেওয়াটা যদি অথরিটিক না হয়, কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, আমার এই বক্তব্য দেওয়াই জাহান্নামে যাওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি রয়েছে ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব, হাদিস নাম্বার 254, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নারুন নার। শুনছেন আমার কথা? শুনছেন না আমার কথা? শুনছেন না, অন্যদিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নারুন নার। আল্লাহর নবী বলেন তোমরা জ্ঞান এজন্য শিখো না যে আলেমদের সঙ্গে বাহাদুরি করবে, তোমরা জ্ঞান এজন্য শিখো না যে তোমরা মূর্খদের সঙ্গে ঝগড়া করবে, তোমরা জ্ঞান এজন্য শিখো না যে মাহফিলে মানুষের সামনে বড় বক্তা হিসেবে নিজেকে পরিচয় দেবে কিংবা খতিব হিসেবে বড় খতিব হিসেবে পরিচয় দিবে, এই নিয়তে তোমরা ইলম শিখো না। যদি শিখো ফামাং ফাআলা যালিকা ফান্নারুন নার, ওই বক্তার জন্য, ওই খতিবের জন্য, ওই হুজুরের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে শুধু আগুন আর আগুন। আরো স্পষ্ট শুনেন ইবনু মাজা প্রথম খণ্ডের 252 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান তাআল্লামাল ইলমা মিম্মা ইয়াবতাগাউ বিহি ওয়াজহুল্লাহ, যেই জ্ঞানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা অন্বেষণ করা হয়। এখানে চেহারা অন্বেষণ করতে, চেহারা অন্বেষণ করতে বোঝানো হয়েছে আল্লাহর সন্তুষ্টি, মিম্মা ইয়াবতাগাউ বিহি ওয়াজহুল্লাহ, এখানে আল্লাহর চেহারা বোঝানো হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্থে। যেই জ্ঞানের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয় বা করা, যেটা যেই জ্ঞানটা মাধ্যম, লাইয়া তাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো আলেম যদি দুনিয়া অন্বেষণের জন্য, যেই জ্ঞান আল্লাহকে খুশি করার জন্য খোঁজা হয়, দুনিয়া অন্বেষণের জন্য যদি ওই ইলম সে অর্জন করে বা খোঁজে বা প্রচার করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আলেম, ওই বক্তা, ওই খতিব, ওই হুজুর, ওই হাফেজ জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতে যাওয়া দূরে থাকলো। যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 40 বছরের রাস্তার দূরত্ব থেকে, আল্লাহর নবী বলছে ওই আলেম, ওই বক্তা জান্নাতের সুঘ্রাণও পাবে না। বক্তব্য দেওয়া খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। আরো কঠিন কিরকম দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের পাশাপাশি অনেক হাজার হাজার জাল হাদিস বাংলার জমিনেও রয়েছে, সারা পৃথিবীতে রয়েছে। এই হাদিসগুলোর মধ্যে থেকে সঠিক কথা বের করে বলতে হবে আল্লাহর নবীর কঠিন ধমক। আল্লাহর নবী বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া ফাইনাল কাযিব আলাইয়া ইউলিযুন নার, দুনিয়ার মানুষ লা তাকযিবু আলাইয়া, আমার নামে তোমরা মিথ্যারোপ করো না, অর্থাৎ যে কথা আমি বলিনি মানুষকে বলো না, যেটা মোহাম্মদ হাসান বলেছে, যদি এটা তুমি করো লা তাকসিবু আলাইয়া ফাইনাল কাযিব আলাইয়া ইউলিযুন নার, আমার উপরে মিথ্যারোপ করো, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইবনু মাজার এই অধ্যায়ে ইমাম ইবনু মাজা 8টি হাদিস নিয়ে এসেছেন, আমি 2-3টি অনুবাদ করলে কষ্ট পাবেন, 2-3টি বলি, শুনুন, একটি বললাম আরেকটি শুনুন। এই হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 33, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কোনো ব্যক্তি যদি আমার নামে একটি মিথ্যা কথা বলে জেনে শুনে তার থাকার জায়গা জাহান্নাম। এই শব্দে আরো হাদিস রয়েছে, আবু হুরায়রা বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি আমার নামে একটি মিথ্যা কথা ছড়াই বলে, আমার নামে বলে যে কথা আমি বলিনি বানিয়ে বলেছে, ওর থাকার জায়গা জাহান্নাম। বক্তব্য দেওয়া কঠিন না সহজ, কিন্তু আমাদের সমাজের বক্তারা এই কেয়ার করে বলেন, এই চিন্তা করে, সাদ্দাদের ঘটনা ওয়াজ করে, শুনেছেন না শোনেন নাই, হারুত মারুত দুইজন ফেরেস্তা জহুরার প্রেমে পড়েছিল, শোনেননি শোনেননি, এগুলো একটাও সঠিক কথা নয়, সব জাল ঘটনা। নুনবীর কিস্তির ঘটনা শোনেন নাই, ওই টয়লেট করে ভরিয়ে দিয়ে গিয়েছে, যেই হুজুর ওয়াজ করে ওকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তো ওই ঘটনা কই আছে একটু বের করুক। এগুলো বক্তার হুঁশি নেই, ও কথা বলছে ওর হুঁশ নেই, কোরআন হাদিস তো ঠিকই আছে, ও যে ঘটনাগুলো বলে, ইতিহাসগুলো বলে, তাও মারাত্মক এক একটা করে মিথ্যা কথা। আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে, শুনেছেন না শোনেন নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আপনাদের অতিথি সাহেব এবং সভাপতি সাহেব যারা ছিলেন তাদেরও কিছু কথা বলার অধিকার আছে, তবে আমাদের চেয়ে এই বক্তারা বেশি ভালো, কেন জানেন, আমরা আজকে ওয়াজ করে কালকে কিছু নিয়ে যাবো, আর এনারা ওয়াজ করে টাকা দিয়ে যাবে, ভালো হলো না আমাদের চেয়ে? আপনারা যা দেবেন সেটা তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনা করছিলাম বক্তব্য দেওয়া খুব কঠিন কাজ, মনে আছে?
অনেক হুজুর হাদিসের নামে মিথ্যা কথা বলে, সাদ্দাদের ঘটনা বলে, তারপর আপনারা ওই যে বলে নূহ নবী কিস্তিতে ইত্যাদি ইত্যাদি টয়লেট করে দিয়েছিল, তারপর আবার বলে হারুত মারুত দুইজন ফেরেশতা জহুরা নামক মেমের মেয়ের প্রেমে পড়েছিল, হুজুরকে কিয়ামত পর্যন্ত সময় দিলেও এগুলো হাদিস থেকে প্রমাণ করতে পারবে না। শুধু কোরআন হাদিসের নামে নয়, কিছু ইতিহাস বলে ঘটনা বলে সেগুলোরও বেশিরভাগ মিথ্যা। একটা ঘটনা আপনাদের সবার কমন, বড় বড় হুজুররা বলে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বেরোয়েছে, শুনেছনি? শুনছেন না? শুনেননি? এই হুজুর যে ওয়াজ করলো, নামের আগে লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ। আমরা কিন্তু আমাদের নামের আগে কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লেখা নেই, অথচ আমরা আন্তর্জাতিক পর্যায়েও কথা বলি। ওই হুজুর জীবনে বর্ডারই চোখে দেখে নাই যার নামের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লেখা হয়, অথচ আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরেও আমরা আলোচনা করি। গত বছরও ভারতে আলহামদুলিল্লাহ, অহংকারের জন্য বলছি না, শুধু উদাহরণ দেয়, অহংকার যদি করতাম তাহলে নামের আগে লিখতে বলতাম যে লেখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লেখেন, লিখতে বলেছি বলি প্রয়োজন নেই। ওই যে কথাই আছে না, বৃক্ষ তোর ফলে পরিচয়, ওগুলো লাগবে না। তো উদাহরণ দেওয়ার জন্য বলছি, নামের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ। আমার ভাইরা বলে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে, আমার ভাইরা যেই হুজুর এই কথা বলে সে সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কার বিরুদ্ধে? আল্লাহ বলেছে সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর পারার আয়াত নম্বর 78, আল্লাহ বলছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা, আল্লাহ বলছে আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় লা তাআলামুনা শাইয়্যা, তোমরা কিছুই জানতে না। যেই হুজুর বলল আব্দুল কাদের জিলানি 18 পারা কোরআন মায়ের পেট থেকে নিয়েছে, সে কোরআনের বিরুদ্ধে বলল না পক্ষে বলল? আপনি আয়াত নম্বর মিলান, সূরা নাহলের 78 নম্বর আয়াত মিলান, আল্লাহ কি বলছে? মায়ের পেট থেকে তোমরা এমন ভাবে বের হয়েছো জিরো, কিচ্ছু না তোমরা। আর বলছেন আব্দুল কাদের জিলানি 18 পারা মুখস্থ করে বেরোচ্ছে, হুজুর আপনি শুধু মানুষকে গোমরা করছেন না, সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। আপনি বলছিলাম বহু হুজুর আছে জাহান্নামে যাবে, উল্টা পাল্টা ফতোয়া দেয়, জ্ঞান নাই, হঠাৎ করে একটা ফতোয়া মারা দেয়, কাবা ঘরকে মূর্তির সঙ্গে তুলনা করে বসে থাকে, আছে না? হঠাৎ করে জ্ঞান নাই কিচ্ছু না, এদের বিরুদ্ধে আল্লাহর নবী আরো অনেক আগে বলে গেছে, ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 52, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই জ্ঞানকে মানুষের মধ্যে থেকে উঠিয়ে নেবেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা, কোরআনকে উঠিয়ে নেবেন, হাদিসকে উঠিয়ে নেবেন, এর মানে এর মাধ্যমে আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবে তা নয়, বরং আল্লাহ বলছে ওয়ালাকি ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা, আলেমদেরকে বাজেয়াপ্ত করার মাধ্যমে, আলেমদেরকে মৃত্যুর মাধ্যমে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞানকে মানুষের মধ্যে থেকে উঠিয়ে নেবে। ফাইজা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এরপরে যখন আলেম থাকবে না সাধারণ মানুষ জাহেলদের কাছে যাবে, জাহেলদেরকে মাহফিলের বক্তা বানাবে, জাহেলদেরকে মসজিদের খতিব বানাবে, জাহেলকে মুফতি বানাবে, ওই জাহেলের কাছে যাবে সাধারণ মানুষ হুজুর বানাবে, বানানোর পর তার কাছে গিয়ে প্রশ্ন করবে, ফাসাইলু আল্লাহর নবী বলছে তার কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, ফা আফতাউ ওই হুজুর ফতোয়া দিবে বিগাইরি ইলম জ্ঞান ছাড়া, ফা আদল্লু ও আদল্লু হুজুরও গোমরা হবে পাবলিককেও গোমরা করবে। আমার ভাইরা বহু জাহান্নামী হুজুর আছে, আপনি মনে করেন হুজুর হলো আর মনে হয় 14 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যাবে না, বহু হুজুর আছে তারা জাহান্নামের মধ্যে যাবে। হাদিস পাবেন মিশকাতুল মাসাহাবি প্রথম নাম্বার খণ্ড হাদিস নাম্বার 205, আপনি হাদিস পাবেন তিরমিজি হাদিস নাম্বার 2382, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কাজ শুরু করবেন, বিচার আল্লাহ রাব্বুল আলামিন যখন শুরু করবেন, তিনটা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসবেন, তিনটা ব্যক্তির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বিচার কাজ শুরু করবেন, তিনজনের মধ্যে একজন হবে কোরআনের হাফেজ আলেম, দুই নাম্বার ব্যক্তি হবে বড় দানবীর, তিন নাম্বার ব্যক্তি হবে শহীদ, এই তিনজনকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে নিয়ে আসবেন। আমার ভাইরা লম্বা হাদিস আমি সংক্ষেপ করে বলছি, এই হাফেজকে আলেমকে আল্লাহ রব্বুল আলামিন তার সামনে দাঁড় করিয়ে দিয়ে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তাকে যতগুলো নিয়ামত দিয়েছিলেন সব নিয়ামতগুলোর কথা আল্লাহ রব্বুল আলামিন তাকে স্মরণ করিয়ে দেবে,
ওই মানুষের ওই আলেমের সব কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ আমাকে বাড়ি দিয়েছিল, গাড়ি দিয়েছিল, সম্মান দিয়েছিল, যতগুলো নিয়ামত দিয়েছিল সব তার মনে হয়ে যাবে। আল্লাহ এবার বলবে, বান্দা তোমার তো এবার মনে হলো তোমাকে আমি কি কি দিয়েছিলাম নিয়ামত, এখন বলো বান্দা তুমি কি কি আমার জন্য করেছিলে। তখন ওই আলেম বলবে, আল্লাহ কোরআন শিখেছিলাম, হাদিস শিখেছিলাম, নিজে আমল করেছি, আরেকজনকে বলেছি, নিজে তেলাওয়াত করেছি, এটার প্রচার করেছি, প্রসার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে, তিরমিজির বর্ণনা, ফেরেশতারাও বলবে, হুজুর তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন পড়েছিলে যাতে তোমাকে মানুষরা ভালো কারি বলে ডাকে, ভালো হাফেজ বলে ডাকে, ভালো আলেম বলে ডাকে, এই নিয়তে তুমি কোরআন শিখেছিলে আর প্রচার করেছিলে। দুনিয়ার মধ্যে তোমাকে ভালো আলেম বলা হয়েছে, ভালো কারি বলা হয়েছে, আজকে যাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবে ওই ওই আলেমদেরকে উল্টা করায় হেঁচড়ায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দেবে। হুজুরি জাহান্নামে, হুজুর কই জাহান্নামে। আরেকটি হাদিস শুনেন, সহিহ বুখারী 5 নম্বর খণ্ড, সৃষ্টির সূচনা অধ্যায়, হাদিস নাম্বার 3039। হাদিসটি ইমাম মুসলিম একযোগে বর্ণনা করেছেন, সহিহ মুসলিম 7213 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়াজ মাইকের আওয়াজ একটু বাড়িয়ে দেন, ইকু একটু বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের মধ্যে একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেবেন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর ওই মানুষটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নামের মধ্যে পড়ে যাওয়ার পর জাহান্নামের আগুনের কারণে তার পেটের নাড়িভুঁড়িগুলো সব বের হয়ে যাবে। পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ার পর ওই মানুষটা নাড়িভুঁড়ির চারপাশে ঘুরবে, গাধা যেই রকম চাকতিতে আটা পিষে, অথবা আপনারা দেখেন নাই গরু ধান মারাই করে ঘুরে ঘুরে, দেখছেন না? ঠিক তেমনি ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে পড়ে যাওয়ার পর ঘুরি যখন জাহান্নামের মধ্যে বের হয়ে যাবে, সহিহ বুখারীর হাদিস বলছি, আমি গালগপ্প বলছি না, ওই হুজুর চারিদিকে ঘুরতে থাকবে, ভুরির চারিদিকে ঘুরতে থাকবে, মানুষজন তার কাছে একত্রিত হয়ে বলবে, আই ফুলান মা শানুকা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার। ওই লোককে বলবে, হে অমুক, তুমি তো ওই মানুষ, তুমি তো ওই মাহফিলের বক্তা, তুমি তো ওই নাম করা বক্তা, তুমি তো ওই নাম করা হুজুর, তুমি আমাদেরকে সৎ কাজের জন্য আদেশ দিতে, অসৎ কাজ থেকে তুমি আমাদের বিরত থাকতে বলতে, আজকে তোমার কেন এই অবস্থা? তখন সে বলবে, কুনতু আমারু কুম্বিল মারুফ, তোমাদেরকে আমি সৎ কাজ করতে বলতাম, ওলা আতি আমি ওই সৎ কাজ করতাম না, ও আনহা কুমানিল মুঙ্কার, তোমাদেরকে আমি হারাম থেকে নিষেধ করতাম, খারাপ কাজ থেকে নিষেধ করতাম, গান থেকে নিষেধ করতাম, হারাম থেকে নিষেধ করতাম, কিন্তু আমি হুজুর যখন গোপনে যাইতাম আমিও ফোনের মধ্যে গান শুনতাম। বলেন হুজুর কোথায়? জাহান্নামে। বহু হুজুর আছে জাহান্নামে যাবে। আমার ভাইরা, টুপি দাড়ি পাঞ্জাবি দেখে পাগল হলে হবে না, ছোট্ট দুইটা উদাহরণ নিয়ে যান। আপনাদের এদিকে ধান চাষ হয় না? এই আমার কথা আর শুনতেছেন? আপনারা আওয়াজ দেন। এদিকে ধান চাষ হয় না? ধানের গাছ যখন খানিকটা বড় হয়, ধানের গাছের মতো আরেকটা গাছ দেখা যায়, ওইটাকে আপনাদেরকে কি বলে? কি বলে? আগাছা বলে। আমাদের এদিকে এটাকে বলে জুয়ান কানা। কি কানা? জুয়ান কানা, ধানের গাছের মতোই দেখতে, কথা বলে। আমার ভাইরা, ধানের গাছের মতো যতই দেখতে হোক, ধানের গাছ ধান দিতে পারে, কিন্তু এই জুয়ান কানা ধান দিতে পারবে? ঠিক তেমনি বর্তমান সমাজে অনেক হুজুর থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, জুব্বা থাকবে, একজন আলেমেরও থাকবে, নামধারী আলেমেরও থাকবে, কিন্তু যে আলেম সে আপনাকে কোরআন সুন্নার জ্ঞান দিতে পারবে, আর যে শুধু লেবাস নিয়েছে ওই জুয়ান কানার মতো, সে আপনাকে এলেম দিতে পারবে না। ধান গাছ ধান দিতে পারবে, কিন্তু ধান গাছের মতো দেখতেই জুয়ান কানা ধান দিতে পারবে? আরো সহজ উদাহরণ দেয়, এদিকে গরু চাষ হয় না, গরু পালন করা হয় না? গরুর গোয়ালে দেখবেন অনেক বকনা গরু, যেটা গাভী, সেটা অনেকটা দেখতে বলদের মতো, অনেক সময় হৃষ্টপুষ্ট দেখা যায় অনেকটা, ওর নিচে না দেখলে বোঝা যায় না এটা বলদ না গাভী, কথা বলেন। আমার ভাইরা, এই দুইটা গরু যখন গোয়ালের মধ্যে থাকে, একই খড় খায়, দেখতে একই মতো, দুইটা শিং, এরও দুইটা শিং, ওরও দুইটা শিং, এরও দুইটা কান, ওরও দুইটা কান, সব ঠিকঠাক, একই ফ্যানের বাতাসও খায়, একই খড় খায়, একই ভুসি খায়, দেখতে একই মতো, আমার ভাইরা গাভী দুধ দিতে পারে, বলদ দুধ দিতে পারে না? ঠিক তেমনি টুপি দাড়ি পাঞ্জাবি সব এক হবে,
সব এক হবে কিন্তু কিছু হুজুর আছে আপনাকে এলেম দিতে পারবে কিছু হুজুর আছে নামধারী কাপড় চোপড় পরা ওরা বলবে কাবা ঘরকে মূর্তি বলে ফতোয়া দেবে আল্লাহ এসব হুজুর থেকে আমাদের হেফাজত করুক বলেন আমিন আমার ভাইরা কথা অনেক বেড়ে গেছে আমরা সংক্ষেপে এবার নিয়ে আসছি আমরা আলোচনা করছিলাম যুবকদের অধঃপতনের কারণে এবং এ থেকে উত্থানের উপায় যুবকরা আজকে বাবা মার কথা শুনে না যুবকরা আজকে নেশাকর হয়ে গেছে যুবকরা আজকে ধর্ষণকারী হয়ে গেছে এগুলো সব করছে কে যুবকরা আজ থেকে 20 বছর পূর্বেও যুবকদের এরকম অবস্থা ছিল না কেন যুবকরা এরকম নষ্ট হলো এর পিছনে কিছু কারণ আছে না নাই আমি সংক্ষিপ্তভাবে বলবো সময় যেহেতু খুবই কম সংক্ষিপ্তভাবে বলবো আমি যুবকদের অধঃপতনের এক নাম্বার কারণ হলো বন্ধু নির্বাচনে ভুল বন্ধু নির্বাচনে ভুল আপনার বন্ধুটা যদি ভালো হয় আপনি ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনার বন্ধু যদি খারাপ হয় আপনি ওই ঢঙ্গেরই মানুষ কেন হাদিস আবু দাউদ 5 নম্বর খণ্ড হাদিস নাম্বার 4388 সম্ভবত এবং এই হাদিসটা তিরমিজিতে রয়েছে হাদিস নাম্বার 2378 তিরমিজির হাদিস নাম্বার মনে রাখেন হাদিস নাম্বার 2378 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজুলু আলা দীনি খলিলি ফালিয়ানজুরু আহাদুকুম মাইয়ু খলিল আল্লাহর নবী বলছেন একটা মানুষ তার বন্ধুর আচরণকে গ্রহণ করে তার বন্ধুর চালচলনকে গ্রহণ করে সুতরাং তোমরা বন্ধুত্ব করার পূর্বে দেখো তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করছো বলেন বন্ধু ছাড়া একটা মানুষও আছেন যুবকদের তো বন্ধু বান্ধব আছে মুরব্বীদের বন্ধু নাই অবশ্যই আছে বিকালবেলা দেখবেন 3-4টা মুরব্বী ওই প্রত্যেকদিন বিকালে বসে ওখানে বসছে মধ্যবয়সীদের একটা বয়স ওই ধরনের ওই দেখবেন 4-5 জন বসে চা খাচ্ছে আর গল্প করছে প্রত্যেকদিন দেখা হয় একটা বন্ধুত্বের সম্পর্ক সব বয়সী ছেলেদের মেয়েদেরও থাকে আমার ভাইরা আল্লাহ নবী বলছেন তোমরা কাকে বন্ধু নির্বাচন করছো দেখো কারণ বন্ধুর আচরণ বন্ধু গ্রহণ করে আমার ভাইরা দেখা যায় বন্ধু যে এরকম চুলের কাটিং দিয়েছে আরেক বন্ধু দেখে ওই রকম চুলের কাটিং দেয় এমন কি দেখা যায় বন্ধু যেই রকমের কাপড় কিনেছে যেই রঙের কাপড় কিনেছে যেই দোকান থেকে কাপড় কিনেছে আরেক বন্ধু দেখে তার মতোই কাপড় কেনে এবং ফেসবুকের মধ্যে পোস্ট দেয় লক্ষ্য করবেন টু ব্রাদার অ্যানাদার মাদার দেখেননি আমরা দুই ভাই কিন্তু ভিন্ন দুই মা থেকে এতটাই সম্পর্ক এতটাই ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক এমনই হয় আমার ভাইরা বন্ধুর মতের সঙ্গে যদি মত না মিলে বন্ধুর রুচির সঙ্গে যদি রুচি না মিলে কখনোই কিন্তু বন্ধুত্ব হয় না রুচির সঙ্গে কথার সঙ্গে কাজের সঙ্গে কথার কাজ কথা মিলে যায় এই জন্য বন্ধুত্বের সম্পর্ক হয় এই জন্য আল্লাহর নবী বলছে ও দুনিয়ার মানুষ তোমরা কাকে বন্ধু বানাচ্ছ দেখে নাও কারণ তোমার বন্ধুর প্রভাব তোমার উপরে পড়বেই পড়বে আমার ভাইরা আপনি বলবেন আমার বন্ধু খারাপ আমি ভালো অসম্ভব আপনার বন্ধু ভালো আপনি খুব বেশি খারাপ এটাও সম্ভব নয় বন্ধু যদি ভালো হয় ভালো কিছু প্রভাব ওই খারাপের মধ্যেও থাকবে আর বন্ধু যদি খারাপ হয় খারাপ কিছু প্রভাব ওই ভালোর মধ্যে থাকবেই থাকবে উদাহরণস্বরূপ বলতে পারি ওই যে দেখবেন আলু যখন স্টোর থেকে তুলে আনা হয় আলু যখন পচা আলুর সঙ্গে যদি একটা ভালো আলু থাকে ওই ভালো আলুটাও পচে যায় আমার ভাইরা ঠিক তেমনি পচা বন্ধুর কাছে থাকবা আর তুমি পচা হবা না এটা হতে পারে না আমার ভাইরা একটা বন্ধু হারাম কাজ যখন নেশা খায় ওটা কে শেখায় আসমান থেকে ফেরেশতা সরে শিখিয়ে দিয়ে যায় কে শেখায় ওর বন্ধু এ একটান দে কিছু হবে না বাপও নাই মাও নাই আরে না আমার কাশ হয় আমি হলো সিগারেট টিকারেট খেতে পারবো না ও বলছে আরে এক টান দে দেখা যাক প্রথম দিন টান দিছে মোটামুটি কাশ টাশ খক খক করে মোটামুটি কোনোভাবে পার গেছে পরের দিন আবার জেদ লাগেছে আরে একটা টান দে পরের দিন টান দিছে আর কাশ হয় নাই তারপরের দিন বলতেছে সপ্তাহে দুইটা খা কিছু হবে না প্রত্যেক দিন খাওয়া লাগবে না সপ্তাহে দুইটা খা একটা খা তারপরে বলে আরে খা আমিও খাচ্ছি তুই একটা করে খা খেতে খেতে সিগারেট খোর বানিয়ে দিল সিগারেট খোর থেকে গাঁজা খোর তারপর মদ খোর হিরোইন খোর কথা বলেন ঠিক কিনা এই যে ছেলেমেয়েরা পালিয়ে যায় ইদারিং তো খুব বেড়ে গেছে এটা টাঙ্গাইলে আছে না নাই আপনারা কি জানেন এই যে হারাম যে সম্পর্কগুলো তৈরি হয় একটা বন্ধুর সাহায্য ছাড়া এগুলো কখনোই সম্ভব নয় আপনারা জানেন মুরব্বীরা জানবেন না আমি তো বাচ্চা মানুষ আমার বয়স কত হয়তো 19 চলতেছে আমার ভাইরা এই যে বন্ধু এই যে হারাম পেয়ে যে সম্পর্ক করে পালিয়ে যায় আপনার কি মনে হয় ছেলে আর মেয়ে সম্ভব দুইজন পালিয়ে গেছে অসম্ভব বন্ধুর হেল্প আছে 2-4 জন বন্ধুর হেল্প আছে তাছাড়া কখনো সম্ভব নয় এগুলো বন্ধু এক বন্ধু আরেক বন্ধুকে বলে এ ভাই ওই মেয়েটার আমার খুব ভালো লাগে ওই কয়ে চিন্তা ভাবনা করিস না আমি সেটিং করে দিচ্ছি প্রথমে কিন্তু সরাসরি বলতে পারেন এ বাস্তব না অবাস্তব
ও ওরা শুরু করে দিয়েছে। বন্ধুর সাহায্য ছাড়া এগুলো কাজ কখনোই সম্পাদন করা সম্ভব নয়। বন্ধু আপনাকে হারাম কাজে লিপ্ত করিয়ে দিয়ে, হারাম কাজে ঢুকিয়ে দিয়ে বন্ধু চলে যাবে, দূরে সরে যাবে, আপনি হারামের মধ্যে থেকে যাবেন। নেশা একবার শিখিয়ে দিয়ে চলে গেছে, আর ওকে কোনোদিন আসতে হবে না, সারা জীবন আপনি এখন নেশা করতেই থাকবেন। আমার ভাইরা, খারাপ বন্ধু গ্রহণ করলে হাশরের ময়দানে আফসোস। ও বন্ধু, বন্ধু যদি আপনার খারাপ হয়, বন্ধু যদি আপনার খারাপ হয় হাশরের ময়দানে, আপনার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধু যদি খারাপ হয় হাশরের ময়দানে, আপনার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, সূরা ফুরকান 25 নম্বর, সূরার 19 নম্বর পারার 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে কিছু মানুষ থাকবে, তারা তাদের হাতগুলো কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, হাই অমুককে যদি অনুসরণ আমি না করতাম, আমি যদি আল্লাহর নবীকে অনুসরণ করতাম, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকের সঙ্গে যদি আমার বন্ধুত্ব না হতো, লাকদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ্জা আনি, তার সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে সে আমাকে আল্লাহর জিকির থেকে দূরে রেখেছে, তার সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে সে আমাকে নেশা করা শিখিয়েছে, তার সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে সে আমাকে হারাম কাজের মধ্যে ঠেলে দিয়েছে। হায়, আজকে যদি ওই সে আফসোস করবে হাশরের ময়দানে আর বলবে, হাই অমুকের সঙ্গে যদি আমার বন্ধুত্ব না হতো কতই না ভালো হতো। বন্ধু যদি খারাপ হয় হাশরের ময়দানে আফসোস করবেন, কথা বলছে কে? আমার ভাইরা, ভালো খারাপ বন্ধুর উদাহরণ আল্লাহর নবী বলছেন সহিহ বুখারী 9 নম্বর খণ্ড 5113 নম্বর হাদিস, 5136 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতা। তুমি আতর বিক্রেতার দোকানে যাও, হয়তোবা তুমি তার কাছ থেকে সুগন্ধি কিনতে পারবে, আতর কিনতে পারবে, অথবা তার কাছ থেকে যদি আতর কিনতে নাও পারো, সে তোমাকে একটু আতর হাদিয়া হাতে মেখে দিতে পারে। তাও যদি তুমি না পাও, ওর দোকানে যদি তুমি যাও, তোমার নাকের মধ্যে সুঘ্রাণ ওইটা ফ্রি আসতে থাকবে। আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামার। তুমি যদি কামারের হাপরের নিকটে যাও, তার ওই আগুন আগুন ওই আগুন তোমার কাপড়ে উড়ে আসবে, কাপড় নষ্ট করে দেবে, ছাই তোমার কাপড়ে উড়ে আসবে, কাপড় নষ্ট করে দেবে। কাপড় যদি নষ্ট না করে, কামারের দোকানে যখন যাবেন, ওই যে ধোঁয়াটা ওঠে, এটা কিন্তু সাধারণ ধোঁয়া নয়, অন্য ধোঁয়ার চেয়ে একটু কিন্তু কর্কশ গন্ধ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, কামার যদি তোমার কাপড় নষ্ট না করে দেয়, তোমার নাকের মধ্যে কর্কশ গন্ধ পাঠিয়ে দেবে। ঠিক তেমনি তোমার বন্ধু যদি ভালো হয়, তুমি তার কাছে গেলেই অন্তত পক্ষে ভালো কিছু প্রভাব তার পক্ষ থেকে পাবে। আর তোমার বন্ধু যদি খারাপ হয়, তার কাছে গেলে আর কিছু না হোক, তার খারাপ কাজগুলো তুমি সমর্থন করবে, চুপ করে থাকা লাগবে। সে একটা খারাপ করতেছে, ভালো বন্ধু দেখে বলার উপায় নেই, বললেই বন্ধুত্ব সম্পর্ক কাট, ভয়ে চুপ করে থাকে, ওই হারামটাকেই সমর্থন করে যায়। আমার ভাইরা, ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ সহজ করে বুঝিয়ে দেই, শুনুন। ভালো বন্ধু আর খারাপ বন্ধু, খারাপ বন্ধু হলো একটা মিষ্টি বাজারে যখন বিক্রি হয়, তার দাম 300 টাকা 500 টাকা কেজি থাকে, ঠিক কিনা? মেলা হয় না এদিকে, মেলা সাধারণত এই যে জমিগুলোতে হয়, যেগুলোতে সাধারণত গরু ছাগল ইত্যাদি চড়া চড়ে, অনেক সময় দোকান গোবরের উপরে হতে পারে না, হয়তো বা দোকানের সামনে গোবর আছে, মিষ্টি দেওয়ার সময় মিষ্টিটা যদি গোবরের মধ্যে পড়ে যায়, ওই ডিশের মধ্যে ওই বাটির মধ্যে থাকার সময় মিষ্টির দাম ছিল 500 টাকা কেজি, বলেন ওই গোবরের মধ্যে পড়ার পরে মিষ্টির দাম কয় আনা? কেউ নেবে না, ঠিক কিনা? আপনি ভালো মানুষ, 500 টাকা মিষ্টি ধরেন মানুষ আপনি, আপনি যখন খারাপদের মধ্যে চলে যান, আপনার আর চার আনাও দাম থাকে না। একটা মানুষ মসজিদ থেকে বের হয়ে গাঁজাখোরদের আড্ডাতে গিয়ে যদি বসে, বলেন আপনার চোখে তার জন্য কোনো সম্মান আছে? আছে না, জিরো। ওই মিষ্টির মতো যেটা গোবরের মধ্যে পড়ে গেছে, আপনার চোখে চার আনাও দাম নাই। ঠিক তেমনি নামাজ পড়ে বের হয়ে, ভালো মানুষদের মধ্যে থেকে বের হয়ে, ভালো কাজ করে বের হয়ে খারাপদের মধ্যে ঢুকে গেলে মানুষের চোখে আপনার দাম এক পয়সাও থাকে না। আর ভালো বন্ধুর উদাহরণ, বাজারে যখন সোনা কিনতে আপনি যাবেন, স্বর্ণকার যখন সোনা বিক্রি করে, সোনা যখন নিক্তিতে তুলে ওজন করে, তখন কিন্তু সোনাকে পরিষ্কার করে না, করে না কি? পানির মধ্যে ধোয় না, স্বর্ণটা দোকানের মধ্যে খুলে রেখেছে, বাতাসের মধ্যে কিন্তু সবসময় ধুলাবালি উঠতেই থাকে, উঠতেই থাকে, এখনো কিন্তু উঠছে কিন্তু আমরা দেখতে পারছি না। ওই স্বর্ণের মধ্যেও কিছু ধুলাবালি লেগে গেছে না, যায়নি, বাষ্প লেগে গেছে, ধুলাবালু লেগে গেছে, ওই ওটার উপরে
কিন্তু স্বর্ণকার যখন সোনা বিক্রি করে ধুলাটা কিন্তু পরিষ্কার করে না, নিক্তির মধ্যে তুলে যখন ওজন করে, সোনা যদি 70,000 টাকা ভরি হয়, 50,000 টাকা ভরি হয়, ওই ধুলা বালিও 70,000 টাকা ভরিতে বিক্রি হয়ে যায়। কথা বুঝতেছেন? ধুলা বালি কি আপনি 70,000 টাকা দরে কিনতেন? কথা বললেন না কিনতেন? কেন কিনলেন? কেন দাম বেড়ে গেল? সোনার সঙ্গে আছে তাই। ভালো বন্ধুর সঙ্গে থাকো, ভালো বন্ধুর সঙ্গে থাকো, ভালো মানুষের সঙ্গে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখে তোমার সম্মান অনেক গুণে বাড়িয়ে দেবে। আরো সহজ উদাহরণ দেন। এদিকে তো বললেন ধান হয়, ধান বিক্রি করেন না, ধানকে পরিষ্কার করার পরেও দেখবেন ধানের সঙ্গে এক প্রকার ধান, পেটের মধ্যে ধান নেই কিন্তু খোসা, খোসাইটাকে আপনার দিকে কি বলে? চিটা। চিটা আমাদের এদিকে বলে পাতান, আমাদের এদিকে এটাকে বলে পাতান। তো এই চিটা পাতান আমার ভাইরা পরিষ্কার করার পরেও ধানের সঙ্গে কিছু চিটা থেকেই যায়। আমার ভাইরা ধান যদি 800 টাকা মনে বিক্রি হয়, ওই চিটাও 800 টাকা ধরে বিক্রি হয়। কথা বলে কারণটা কি? কারণ একটাই, ওর মধ্যে পেটের মধ্যে ধান না থাক, খোসা শুধু থাক, কিন্তু সে লেগে আছে ধানের সাথে, ধানের সঙ্গে লেগে থাকার কারণে তার দামও, ওই ধান যদি 800 টাকা ধরে বিক্রি হয়, ওই চিটাও 800 টাকা ধরে বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো বন্ধুর সঙ্গে যদি সম্পর্ক রাখেন, ভালো বন্ধুর সঙ্গে যদি সম্পর্ক রাখেন, দুনিয়া আখেরাতে আপনার উপকার আছে। শুধু দুনিয়াতে নয়, পরকালেও ভালো বন্ধু আপনার উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফ 43 নম্বর সূরার 25 নম্বর পারার 67 নম্বর আয়াতে বলছে, কেয়ামতের ময়দানে সব বন্ধু, এক বন্ধু অপর বন্ধু সবাইকে সবাই ভুলে যাবে, ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকি বন্ধু একে অপরকে ভুলবে না। সুবহানাল্লাহ। কিভাবে ভুলবে না? একটি হাদিস অনুবাদ করি। হাদিস ইবনু মাজা প্রথম খণ্ড, হাদিস নম্বর 60, বুখারিতেও হাদিসটি রয়েছে তাওহীদ অধ্যায়ে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, আজকে বক্তব্যের সব ভুলে গেলেও এই হাদিস ভুলবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ও আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা। এই ইমানদারদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। দেওয়ার পর এই ইমানদাররা জান্নাতে গিয়ে আরাম লুটবে না, আরামে থাকতে চাইবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবে। এখানে যারা আলেম আছেন, আশাদ্দা মুজাদালা, শক্ত ঝগড়া করবেন, কঠিন ঝগড়া করবেন। সুবহানাল্লাহ। কালকে 9:30 দিকে আমার ভাইরা ইমানদার, আল্লাহ জান্নাত থেকে, যাকে জান্নাত দিয়ে দিয়েছে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে, এবার সে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। কি নিয়ে ঝগড়া করবে শুনবেন না, কি নিয়ে ঝগড়া করবে শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইবার, মিনাল মুমিনিনা লি রব্বিহিম, ইমানদাররা, মিনাল মুমিনিনা লি রব্বিহিম, ইমানদাররা ঝগড়া করবে তাদের রবের সাথে। কি সম্পর্কে? মিনাল মুমিনিনা লি রব্বিহিম ফি ইখওয়ানিহিম, ওই সমস্ত ভাইদের সম্পর্কে, আল্লাযিনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হাদিস বুঝতেছেন? আল্লাহ ইমানদারদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। দেওয়ার পর এই ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবে, আশাদ্দা মুজাদালা, শক্ত ঝগড়া করবে। দুনিয়াতে কোনো বন্ধুর জন্য কোনো মানুষ এত ঝগড়া করে নাই, কিন্তু হাশরের ময়দানে একজন বন্ধু আরেক বন্ধুর জন্য ঝগড়া করবে এবং বলবে, আল্লাহ ওই যে জাহান্নামকে দিয়েছে, জাহান্নামে ওই ভাই সম্পর্কে বা জাহান্নামে ওই বন্ধু সম্পর্কে, আল্লাহকে এবার বলবে, ফায়াকুলুনা জমার সিগা, একজন দুইজন নয়, অনেক এরকম জান্নাতি থাকবে, একজন জান্নাতি এরকম করবে তা নয়, অনেক জান্নাতি, ফায়াকুলুনা জমার সিগা, অনেক জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা ইখওয়ানুনা, প্রতিপালক আমার ওই ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করতো, ওয়ায়া সুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করতো, ওয়ায়া হুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করতো, আদখলতা হুমুন নার, আল্লাহ আপনি বুঝি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন ঝগড়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ইমানদারদেরকে ডাক দিয়ে বলবেন, ইজহাবু, যাও, ফাখরিজু, বের করে আনো, মান আরফতুম মিনহুম, জাহান্নামের মধ্যে তোমরা যাদেরকে চেনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিলাম, তোমাদেরকে আদেশ দিলাম, তোমরা যাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে, তোমরা যাদেরকে চেনো, জাহান্নাম থেকে তোমরা তাদের বের করে আনো। সহি হাদিস। এরপরে তারা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে, আমার ওই বন্ধু আব্দুল্লাহ, আমার এই বন্ধু আব্দুর রহমান, আমার ওই বন্ধু, আমার ওই ভাই, যার সঙ্গে নামাজ পড়তাম, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। গিয়ে বলবে, ভাই চলো জাহান্নাম থেকে বের হয়ে যাই,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের চেহারা জাহান্নামের আগুন নষ্ট করবে না, পা পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুন তাদেরকে খাবে, চেহারা নষ্ট করবে না, তাদেরকে চিনতে পারবে, বের করে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ফায়াকুলুনা রব্বানা, তারা এবার বের করে নিয়ে এসে বলবে আল্লাহ আখরজনা, বের করে এনেছি মাংকদ আমার তানা আপনি যাদেরকে আদেশ করেছিলেন। আমার ভাইরা ইমানদাররা শুধু দুনিয়ার জন্য আপনার উপকারী নয়, ইমানদার বন্ধু যদি থাকে, জান্নাতের পথে চলনেওয়ালা বন্ধু যদি আপনার থাকে, পরকালেও আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জাহান্নাম থেকে বের করে আনবে, একদম সহি হাদিস। আমার ভাইরা ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাখবেন। আমার ভাইরা এখানে একটা জিনিস খেয়াল করে রাখবেন, কে কার জন্য সুপারিশ করবে এটা মরার পর জান্নাত পাওয়ার পর ক্লিয়ার হবে, একমাত্র নবীরা ছাড়া, আম্বিয়ারা ছাড়া, দুনিয়ার সাধারণ কোনো মানুষ, পীর ফকির ওই এই সেই নানান কিছু আমরা মনে করি আমার জন্য সুপারিশ করবে, এই জিনিসটা হ্যাঁ করবে, অনেকেই অনেকের জন্য করবে, কিন্তু এইটা মরার পর স্পষ্ট হবে, মরার আগে স্পষ্ট হবে না। কারণ তাকে যদি আপনার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করতে হয় তাকে আগে জান্নাতি হতে হবে, কথা বুঝতেছেন? তাকে আগে জান্নাতে, কেউ যদি বদলি হজ করতে যায় আগে তাকে, হ্যাঁ এটা কিন্তু মাসআলা, ঠিক তেমনি কেউ যদি জাহান্নাম থেকে কাউকে বের করতে চায় পরকালে আগে তাকে জান্নাতি হতে হবে। এখন কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো গ্যারান্টি আছে? তাহলে মরার পর ছাড়া বোঝা যাবে না সাধারণ মানুষ, ইমানদাররা, হাফেজরা, শহীদরা কে কার জন্য সুপারিশ করবে এটা মরার পরই বোঝা যাবে, এর আগে নয়। কত হাফেজ জাহান্নামে যাবে, শহীদ জাহান্নামে যাবে, দানবীর জাহান্নামে যাবে, ওইদিকে যাচ্ছে না, যেদিন সুপারিশ নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ বলবো, কথা বুঝতেছেন? যুবকদের অধঃপতনের এক নম্বর কারণ সঠিক বন্ধু নির্বাচন করতে পারে না, ভুল বন্ধু নির্বাচন করে। আজই বলবো ভাই আমি আপনার কিছু উপকার করতে এসেছি, ও বাবা আপনার ছেলে আছে দেখুন তো কার সঙ্গে ঘোরে, ওর বন্ধুটা একটু দেখুন তো, তোমার খারাপ যদি বন্ধু থাকে ওকে ভালো করার চেষ্টা করো, সে যদি ভালো না হয় একমাত্র আল্লাহর জন্যই বন্ধুত্ব হবে, আল্লাহর জন্যই ভালোবাসা হবে, এবং আল্লাহর জন্যই সম্পর্ক ছেদ হবে, কথা বুঝতে পেরেছেন? তাকে ঘৃণা করার প্রয়োজন নেই, খারাপ মানুষ থাকতে পারে, আগে চেষ্টা করো ভালো করার, ভালো হয় কি না দেখা যাচ্ছে, ছয় মাস বছরেও ভালো হলো না, এখন বলছে ভাই তুমি খারাপ মানুষ, তোমার সঙ্গে আমি থাকতে পারলাম না, সম্পর্ক কাট, কথা বুঝতেছেন? কথা আমি যেটুকু বললাম বোঝা গেছে? সংক্ষিপ্ত দ্বিতীয় নাম্বার যুবকদের অধঃপতনের কারণ হচ্ছে বর্তমানে ইন্টারনেটের তথ্য প্রযুক্তির অপব্যবহার। আমার ভাইরা আমাকে 10:30 পর্যন্ত সময় দিয়েছে, হ্যাঁ আমার মাথায় আছে ইনশাল্লাহ, 10:30 পর্যন্ত আমাকে সময় দিয়েছে ইনশাল্লাহ, আমি আমার মাথায় আছে, খুব বেশি আপনাদেরকে কষ্ট দেব না। আর আজকেই সব ওয়াজ করতে হবে, কে বলেছে? এই আজকে গিয়ে সব ওয়াজ শুনে একবারে খেদাই দিচ্ছেন যে হুজুর যান সব বলে চলে যান আর আসার দরকার নাই নাকি? ইনশাল্লাহ আবার আসলে আবার বলা হবে, সময় দেবেন ইনশাল্লাহ, আবার বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সংক্ষেপে আজকে শুনেন, বিস্তার কিন্তু বলতে পারছি না। দুই নাম্বার যুবকদের অধঃপতনের কারণ হলো তথ্য প্রযুক্তি, মোবাইল ফোনের অপব্যবহার। আপনার ছেলে এখন দিন রাত 24 ঘন্টা খালি দলে আর দলে কথা বলেন, গেম খেলে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, নানান কিছু, এক পয়সার লাভ নেই। আমার আমার বুঝে আসে না এই ফোনগুলো কি জন্য এত সহজলভ্য করতে হবে। আমি ক্ষমতাশীল পর্যায়ের যারা আছে সরকার পর্যায়ে, জানি না আমার কথা তাদের কান পর্যন্ত পৌঁছাবে কি না, অন্যান্য দেশ আছে এগুলো কিন্তু সবার জন্য সহজলভ্য নয়, সবার জন্য সহজলভ্য নয়, কিন্তু আমাদের দেশে ওই কি বলে আপনাকে কি ভাষায় বলবো, ফকুন্নি জিগুন্নি থেকে শুরু করে আমাদের এলাকার ভাষায় বলে, মুদ্রা সূত্রা থেকে শুরু করে সবার পকেটে, 1 কেজি ধরে না বের হয়ে থাকে এই তোর। আমার ভাইরা এগুলোর অপব্যবহার করছে ছেলেরা। আমার ভাইরা একটা কথা শুনে রাখুন, পৃথিবীতে এমন কোনো হারাম জিনিস নেই যেটার, যেই কাজ হারাম কোনো কাজ নেই যেটা এটার মাধ্যমে হয় না। একটা মানুষকে খুন করতে ওই মোবাইল ভূমিকা রাখে, জানেন কিভাবে? কথা হচ্ছে খুনির সঙ্গে, যে খুন করাচ্ছে, যে সুপারি দিয়েছে, টাকা দিয়েছে, ভাই অমুক ওই জায়গায় তো খুন করতে, ভাই ছবি তো চিনি না, আর ইমোতে পাঠাইয়া দিচ্ছি যাবে, ছেলেমেয়েরা হারাম সম্পর্কে লিপ্ত হবে, এটা এটা যা যা করছে। এখন হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, সকালবেলা আব্দুল কুদ্দুস গালে হাত দিয়ে কাঁদে, কে রে ভাই কাঁদিস কেন, কো ভাই তাই নাই, বুঝেননি তাই নাই, মোবাইলে সম্পর্ক করে চলে গেছে, বাবা মাকে না বলে ছেলে মেয়ে পালিয়ে গেছে। ছেলে মেয়ে আপনার ছেলেকে লক্ষ্য করবেন, রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত মোবাইল টিপে, আপনার ছেলে তো খুব চালাক, যখনই আপনি উঠতেছেন প্রস্রাব করার জন্য, কিছু করার জন্য, আপনার একটু শব্দ শুনতে পেরেছে, তাড়াহুড়োকে আলো বন্ধ করে লেপের নিচে রেখে, এমন ঘুম মনে হয় 3 ঘন্টা আগে ঘুমাইছে, একে ষাট হয়ে পড়ে গেছে, অনেক সময় দেখবেন হাত পা যেমন করে থাকে ওইরকম করে ষাট, দেখছেন খেয়াল করে দেখছেন, আজকে রাত্রে দেখবেন, কালকে পরীক্ষা করে দেখবেন, আস্তে
আস্তে আস্তে আসবেন, আপনার মানে আপনি উঠছেন এটা যেন টের না পায়। যুবকরা আমার উপরে খুব খেপা, আজকে বলতেছে সব আমাদের ফাঁস করে দিয়ে যাচ্ছে, তারাও আসতেছে, আরো ফাঁস এখনো হয়নি, আরো করবো। দাঁড়াও আমার ভাইরা, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই, এই ইহুদি খ্রিস্টানরা আমার মনে হয় এটা একটা চক্রান্ত, এত সহজলভ্য করা, কারণ এই মোবাইলের মাধ্যমে যুবকদেরকে মহিলাদের প্রতি তারা অ্যাডিক্টেড করার চেষ্টা করছে। কথা বুঝতেছেন? মূল টার্গেট হলো মেয়েদের উপরে তাদের হারামভাবে তাদেরকে লোভনীয় করে তুলছে। আমার ভাইরা এত ধর্ষণ কেন হচ্ছে? হ্যাঁ আরে ভাই, 14 বছরের 15 বছরের ছেলে যে দেখলেন না, ওই যে কোথায় কোথায় যায় নোয়াখালী কেন সেখানে, ওই যেগুলোর ছবি দেখাচ্ছে ওগুলোর বয়স কত? সর্বোচ্চ 18-19-20 হবেও না। কেন এগুলো তারা করছে? তারা ধর্ষণ বুঝলো কিভাবে? আগেকার ছেলেমেয়েরা যখন 14-15 বছর বয়স হতো, বিয়ে কি, ওই মহিলা পুরুষের সম্পর্ক কি, ওদের মানে বুঝতেও ওদের 2-1 বছর সময় লেগে গেছে। কথা বুঝতেছেন? আর এখন 5-7 বছরে সব বোঝে, খালি বয়সের জন্য অপেক্ষা করতেছে কখন আমার ওই বয়স আসবে, সব বোঝে। মহিলাদেরকে অ্যাডিক্টেড করে তুলছে। আল্লাহ নবীর ওই হাদিসটা ইহুদি খ্রিস্টানরা কোরআন হাদিস আপনার চেয়ে বেশি পড়ে। আল্লাহ নবী বলেছেন সহিহ মুসলিম 6 নম্বর খণ্ডের হাদিস, 6694 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন মা তারাক্তু বাদি ফিতনাতান হিয়া আদরু আলার রিজালি মিনান নিসা, আমি নবী চলে যাচ্ছি, আমার পরে পুরুষদের জন্য ভয়ানক নারীর চেয়ে আর কিছু রেখে গেলাম না। একটা বুদ্ধিওয়ালা এমপি মন্ত্রীরও মাথার বুদ্ধি নষ্ট করতেছে, তাদেরও গোপন ভিডিও মাঝে মধ্যে ফাঁস হয় কি না? এমপির মাথা নষ্ট করেছে একটা মহিলা, সেও বাড়িটা দেখে মনে হচ্ছে খুব ধনী মহিলাও নয়, টাকা পয়সাওয়ালাও নয়, ব্রেন নষ্ট করেছে। আল্লাহ নবী অপর একটি হাদিসে বলেছেন মহিলা তোমাদের চেয়ে আমি এত ভয়ানক কোনো জাতিকে দেখিনি যে একজন বুদ্ধিমানের বিবেকবানের বুদ্ধি ব্রেনকে নষ্ট করে দিতে পারে। আরে সে তো একটা প্রিন্সিপাল, সে তো একটা এসপি ডিসি, এই যে ডিসির একটা ভিডিও, না না এগুলো হচ্ছে, আমি মানে সমালোচনার জন্য বলছি না, আমি বলছি দেখুন মহিলারা কিভাবে একটা মানুষের ব্রেন ওয়াশ করতে পারে। আর যেগুলোর বয়স এখন 15-16-17-18 এরা তো অল্পতেই শেষ, কথা বলেন? এই বয়সটা তো তাদের ওইদিকে আগ্রহ আরই বয়স, সে এখন সহজলভ্য পেয়ে যাচ্ছে। হাজারো ছেলে হাজারো মেয়ে ফোনে সম্পর্ক করে, ফেসবুকে সম্পর্ক করে, জেনার সম্পর্কে লিপ্ত আছে, মাঝে মধ্যেই দেখা করে জেনা করার জন্য, নাউজুবিল্লাহ। হাজার হাজার রয়েছে, এখানেও বহু বসে আছে, বহু বসে আছে। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানরা অনেকটাই সফল আজকে আপনার ছেলেকে মহিলাদের প্রতি হারামভাবে করে দিয়েছে। আগে মানুষ আহারে মোবাইলটা কত ক্ষতি করেছে, আগে মানুষ তো শুধু টিভি সিডি দেখতো, এখন মোবাইল এসে আরও বেশি সর্বনাশ করে দিয়েছে, ঠিক কিনা বলুন? আপনার ছেলে কতটা অশ্লীল হয়েছে, বেহায়া হয়েছে। ইহুদি খ্রিস্টানরা অনেকটা সফল, আপনার ছেলে ফেসবুকে স্ট্যাটাস দেয় ওপেন রিলেশনশিপ উইথ উমুক, দেখেননি? এর মানে কি? ওপেন রিলেশনশিপ, ওর সঙ্গে আমার খোলাখুলি, আমি সবাইকে বলছি আমার ফেসবুকে 5000 ফ্রেন্ড, সবাই শোনো, ওই অমুক এর সঙ্গে অমুক মেয়ের না, ওই অমুক মেয়ের সঙ্গে আমার ওপেন সম্পর্ক, ওর সঙ্গে আমি চলাফেরা করি, ওঠা বসা করি, জেনা করি, যা ইচ্ছা আমি তাই করি, ওপেন আছে না? এই বাংলাদেশ আমেরিকা হতে বাকি কি আছে আপনি আমাকে বলেন? এই বাংলাদেশ জেনার রাজ্য হতে বাকি কি আছে আপনি আমাকে বলেন? একটা ছেলের লজ্জা লাগে না, বেহায়া, বেশরম, নির্লজ্জ লিখে দিয়েছে ওপেন রিলেশনশিপ উইথ অমুকের সাথে, ছি 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 ছি। আমার ভাইরা, আগে তো শুধু টিভি সিডি দেখে গুণা করেছে, এখন মোবাইল এসে অনেক বড় সর্বনাশ করে দিয়েছে। একটা জাগরণী মনে পড়বো, বলবো নাকি? টিভি সিডি দেখা মানুষ গুনা করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনা করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে, কথা বলেন ঠিক কি না? আগে যাত্রা পালা ছাড়া মেয়ের নাচন দেখা যেত? যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে, এসব দেখে যাই যে মরে হয়ে যাই আমি হতাশ, এসব দেখে যাই যে মরে হয়ে যাই আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে, এখন ছেলে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ, এখন মেয়ে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি, ছোট্ট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি, কথা বলেন না কেন? আমাদের এলাকাতে ক্লাস 8-এ পড়ে,
ক্লাস সিক্সে পড়ে তাদেরই ওই রকম ঘটনা চলতেছে, বদনাম, বাবা মার মুখ কাটা, বাবা মার ইজ্জত সম্মান সব শেষ, মাত্র কয় বছর, 13-14 বছর বয়স, আমি কোলত করে বড় করলাম, সেই মেয়েরা এদের আরো ঘটাচ্ছে আজকে। লাভের চেয়ে ক্ষতিটা তার শতগুণে বেশি, ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি, সারারাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস, সারারাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আলোচনা লম্বা করতে পারবো না। যুবকদের 3 নম্বর অধঃপতনের কারণ হলো যুবকদেরকে, যুবতীদেরকে তার বাবা মা তার খোঁজ খবর রাখে না, আল্লাহর নামে ছেড়ে দিয়ে রেখেছে, আছে না নাই, ছেলেকে ঢাকাতে রেখেছে, মেয়েকে ঢাকাতে রেখেছে, ইন্টার পাস করার পর কিংবা ইন্টার ক্লাসে ঢাকাতে ভর্তি করে দিয়েছে, মেয়ে বলে বাবা টাকা লাগবে, বাবা টাকা পাঠিয়ে দেয়, এক পর্যায়ে দেখা যায় মেয়ে আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, বাবা এখন বলে তোর তেজ করলাম, কথা বলেন বলে কি না? বাবা মার খেয়াল নেই। আমার ভাইয়ের একটা যুবক, একটা যুবতীকে যদি ছেড়ে দিয়ে রাখা হয় ওরা ওইগুলা করবে না বলেন? করবে কি না বলেন আমাকে? তো আপনি কি, আপনি বাপ না কি আপনি? জন্ডিস না কলেরা না আমাশা না বাপ, আপনি কি আপনি? আপনি বাবা মা, আপনি ছেলেকে মেয়েকে আল্লাহর নামে ছেড়ে দিয়ে রেখেছেন। গরুকে যদি ছেড়ে দিয়ে রাখা হয় সে তো ধান খাবেই, কথা বলেন, ধান খাওয়ার পর গরুকে পিটিয়ে আর কোনো লাভ আছে? গরুকে সামলাতে হতো। ঠিক তেমনি আমার ভাইরা ছেলেকে মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছেন, এখন ওরা তো পালিয়ে যাবে, এখন পালিয়ে যাওয়ার পর বলছেন তোরে ত্যাজ্য করলাম, তোমার মুখে জুতা মারা দরকার, জুতা মারা দরকার তোমার মুখে, তুমি জানো না পালিয়ে যাবে না কি করবে, ছেলে মেয়েদেরকে ছাড়িয়ে দিয়ে রাখলে কি হয়, খোঁজ খবর নেবেন? বহু ছেলে আছে, মেয়ে আছে, প্রাইভেট পড়ে না, মিশাই বাবা মার কাছ থেকে টাকা নেয়, দেখছেন আপনারা? আমি বহু দেখেছি। আমি এক ছেলেকে বলছি কে রে তুই সারাদিন খেতলাল ঘুরিস, বাড়ির থাকিস না, বলে না বন্ধু প্রাইভেট পড়ি। কই প্রাইভেট পড়িস, তুই তো ঘুরে বেড়াস। আরে তুই বুঝবো না, ওগুলো বাড়িতে প্রাইভেটের নাম বলে টাকা 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 কামাই করি। আয় হায় খোঁজ খবর নেন, ছেলের খোঁজ খবর নেন, মেয়ের, বিশেষ করে মেয়েদের খোঁজ খবর নেন। মেয়েরা তো আবেগে অতি তাড়াতাড়ি তারা গলে যায়, পুরুষদের ফাঁদে পড়ে যায়, শেষমেশ বিয়ের স্বপ্ন দেখে। ও মা বোনেরা শোনো, যারা এখানে উপস্থিত হয়েছে শোনো, তোমাদেরকে একটা ছেলে বিয়ের স্বপ্ন দেখায়, বিয়ে করবো এই সেই করে তোমাকে একটা পতিতা বানিয়ে ছাড়ে দেবে, খবরদার এদের খপ্পরে পড়বে না। আমার ভাইরা বাবা মা খেয়াল রাখবেন, বিস্তার করতে পারছেন, এখানেও কোরআনের আয়াত হাদিস সেট করা ছিল কিন্তু বলার সময় নেই। চতুর্থ যুবক যুবতীদের অধঃপতনের কারণ হলো কোরআনের জ্ঞান না থাকা, কোরআনের জ্ঞান না থাকা। কোরআনের জ্ঞান না থাকার কারণে একটা ছেলে আপনাকে মানে না, একটা মেয়ে এসব খারাপ কাজে যায়। আমার ভাইরা একটা কথা বলেন, হারাম কাজ করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না হারাম কাজ করতে? ভালো লাগে না খারাপ লাগে? আবার কয় খারাপ লাগে? যে জেনা করে, জেনা করতে ভালো লাগে না খারাপ লাগে? মদ যারা তাৎক্ষণাৎ খায় ভালো লাগে না খারাপ লাগে? আরে ভালো লাগে, লজ্জা লাগছে নাকি বলতে? গুনাহ তাৎক্ষণাৎ করতে ভালো লাগে না ভালো লাগে? আমার ভাইরা একটা ছেলে ওই ভালো লাগা থেকে, ওই গুনাহ থেকে কেন ফিরবে বলেন? তাকে কেনর উত্তর দেওয়ার দরকার আছে না নাই? সে কেন ফিরবে বলেন? তার তো ওইটা করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে না, মজা লাগে, কি সুন্দর গান হয়, সে ওইটা থেকে কেন বাঁচবে? এর কেনর উত্তর ওরে দেওয়া লাগবে না? আমার ভাইরা কেনর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে দাঁড়াতে হবে, আল্লাহকে আল্লাহ তার বিচার করবে, হাসর করবে, নাসর করবে। এই কথাটা আপনার ছেলের মধ্যে জাগায় দিন, ছেলেটা অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভাইরা আপনাকে আমি আর আলোচনা একটু বাড়াতে পারবো না। শেষ কথা যেটা, আপনার ছেলে যে এত খারাপ হয়ে যাচ্ছে, আপনার কথা শুনতেছে না, একটা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় কেন বাবা মা সেবা করবে? কেন আপনার শেষ বয়সে টয়লেট বাথরুম পরিষ্কার করবে? পরিষ্কার করতে মনে খুব ভালো লাগবে নাকি? টয়লেট বাথরুম পরিষ্কার করতে ভালো লাগে আরেকজনের, কথা বলে না এগুলো কি ঘুমায় গেছে নাকি? তো আপনার ছেলে কেন করবে আপনার বলেন? কেন করবে বলেন? বোঝেননি আমার কথা? আমার ভাইরা তার অন্তরে যদি কোরআনের জ্ঞান থাকে, কোরআনের ইলম থাকে, হায় হায়, আল্লাহ তো বলেছে তোমরা আল্লাহর ইবাদত করার পর পিতামাতার খেদমত করো, তার মধ্যে যখন এই জ্ঞান থাকবে তখন সে অটোমেটিক ভালো, না হলেও 80% অটোমেটিক ভালো হয়ে যাবে কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকবে। আমার ভাইরা আপনার ছেলেকে এমপি বানান, ওসি বানান, এসপি বানান, ডিসি বানান, ডাক্তার যা বানান বানান, কিন্তু তাকে কোরআনের জ্ঞান দেন। গোড়াতে যদি তার কোরআনের জ্ঞান দেওয়া থাকে সে যত বড় হবে সে তত ভালো মানুষ হবে। আর যদি কোরআনের জ্ঞান না থাকে, ইসলামিক দিনই জ্ঞান যদি না থাকে, আপনার ছেলে যত বড় হবে তত বড়, যত বড় পর্যায়ের অফিসার হবে তত বড় একটা ঘুষখোরা ডাকাত হবে। বর্তমানে ডাক্তারগুলো ডাক্তার আছে না ডাকাত হয়ে গেছে? আপনার সর্দি, আপনার সর্দি হয়েছে, ডাক্তারের কাছে গেছেন 20টা টেস্ট দিয়েছে, ধান করে আসেন, লিঙ্ক করা আছে কিছু পাবে ওখান থেকে, এগুলো কি ডাক্তার না ডাকাত? কেন? কোরআনের জ্ঞান যদি থাকতো বাংলাদেশে অনেক ভালো ডাক্তার আছে না নাই? অনেক ভালো ডাক্তার আছে, ফ্রি চিকিৎসাও করে। তো কোরআনের খবর নিয়ে দেখেন তারা মক্তবে কোরআন শিখেছিল। আল্লাহ নবী বলছে মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান দান করে।
আমার ভাইয়ের আজকে বক্তব্যের শেষ কথা সেটা হলো ইহুদি খ্রিস্টানদের মারাত্মক একটা চক্রান্ত চলছে আপনার ছেলেকে কোরআন থেকে দূরে রাখবে, কারণ আপনার ছেলেকে যদি কোরআন থেকে দূরে রাখা যায় তার ঈমান কেড়ে নেওয়া কোনো ওয়ান টুর ব্যাপার, তাকে যদি কোরআন থেকে দূরে রাখা যায় ওয়ান টুর ব্যাপার। দেখুন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, আগে ছেলেমেয়েরা স্কুল কলেজ আপনার স্কুলে ভর্তি হতো 6 বছর বয়সে, তাই হয়তো কি না? এখন 6 বছর বয়সে হয় বলেন? 4 বছর 3 বছর হাত পা যদি শিখে খালি হয়ে যে কিন্ডার গান্ডার বানায় বসে আছে লিয়ে আসেন খালি, কোনো মতে যদি হাট পার খালি শিখে কান্দে কাটে বাচ্চা, তারপরে মা ধৈর্য পাগড়া নিয়ে যায়, ও বাচ্চা তো একা যেতে পারবে না, বইও নিতে পারবে না, ছেলের ওজন মেয়ের ওজন 10 কেজি, বইয়ের ওজন 15 কেজি, ওই জন্য মা সাথে যাওয়া লাগে, 1 2 3 বাচ্চার সাথে মা ও ফ্রি, মা আর ছেলে একসাথে যাচ্ছে। এখন গিয়ে এখন দুনিয়ার যত গিবাট টিবাত আছে, এক পর্যায়ে আমাদের এলাকার ঘটনা বলছি, অনেক এইরকম মেয়ে আছে, 2-4টা মেয়ে ঘটনা আছে আমার বাড়ির পাশের এলাকাতেই, এরকম ছেলেকে ওই কিন্ডার গার্ডেন নিয়ে যায়, যাইতে যাইতে মা আর নাই আর একজন সাথে চলে গেছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত দেখুন, শুনুন চক্রান্ত শুনুন, হাসার জন্য বলিনি। আপনার ছেলে যখন 4 বছর বয়সে আপনার আপনার ছেলে যখন মেয়ে যখন 6 বছর বয়সে স্কুলে ভর্তি হতো, অনেক ছেলে ওই ছয় যখন ওই একটু বাড়িতের কাছে মক্তব ছিল 6 বছরের মধ্যে কোরআন পড়া শিখে যেত, এরকমও ঘটনা করেছে, 2-1 পারা কোরআন মুখস্থ করেও ফেলতো। ইহুদি খ্রিস্টানদের মাথা গরম, হাই হাই কোরআন তো তাও শিখতেছে, আরে ক্লাস করো, প্লে ক্লাস, প্লে প্লে মানে কি? খেলাধুলা আসবে, খেলাধুলা করবে, হই হাই করে চলে যাবে, তাও কোরআন যেন না শিখে। চক্রান্ত একটা, ফল দুইটা, এক আপনার ছেলেকে কোরআন থেকে দূরে রাখলো, দুই আপনার বউকে, ওই বাচ্চা তো একাই যেতে পারবে না, আপনার পর্দানিশির বউ, আপনার বউ বাড়ি থেকে বের হতো না, তাকে এখন বাচ্চাকে নিয়ে অগত্যা এখন বাড়ি থেকে বের হতে হয়, বেপর্দা করে, হাজার হাজার মানুষের সামনে আপনার বউকে, বউ বউ হাজার হাজার মানুষ আপনার বউকে দেখে, কথা বলেন দেখে কিনা? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, এক চক্রান্তে দুই ফল, হাইব্রিড চক্রান্ত, অল্প চাষে বেশি ফলন। আমার ভাইরা বোঝার চেষ্টা করুন, ছেলেকে মেয়েকে কোরআনের জ্ঞান গোড়াতে দিন, তারপর যা ইচ্ছা বলেন, আমার কোনো আপত্তি নাই। খুব ইচ্ছা ছিল আরও লম্বা করে কথা বলার, আরও সাজিয়ে গুছিয়ে কথা বলার, কিন্তু না ভাই আমি আর কথা বাড়াতে পারবো না, সময় খুবই কম, তারপর প্রধান বক্তা আছে। আমার ভাইরা যেটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আবার যদি কোনো সময় আসা হয় আশেপাশে, ইনশাল্লাহ লম্বা করে আলোচনা শোনাবো, আপনারা সময় করে দেবেন, আপনারা সময় করে দেবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে অন্য বিষয়ের উপর বিস্তার আলোচনা করব। আমাকে বলা হয়েছে মসজিদের জন্য, মসজিদের পক্ষ থেকে মাহফিলটা। আমার ভাইরা এসব কাজে বলেন একাই হয়, কথা বলেন একাই হয়, 10-এর লাঠি 1-এর বোঝা। আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আকার একার হয়নি, হয়েছে নাকি? জিহাদের সময় যাওয়ার সময় বলতেন, এ কে কি দিবা দাও, আবু বকর বলছে আল্লাহর নবী বাড়িতে যা ছিল আল্লাহর আল্লাহর নবীকে রেখে সব নিয়ে এসেছি। হ্যাঁ আল্লাহ নবীর হয়েছে, নিজের টাকা দিয়ে হয়েছে, হয় না, এগুলো কাজ আসলে ব্যক্তিগত টাকা দিয়ে হয় না, এগুলো আসলে 10-এর টাকা লাগে। আমার ভাইরা এই মসজিদের কাজের স্বাদ বাকি আছে, আরও বিভিন্ন কাজ বাকি আছে, আপনারা আল্লাহর হস্তে দান করুন। আমার ভাইরা দান কেন করবেন না, ছোট্ট একটি কথা শুন, উঠাউঠি করবেন না, কেউ আপনার থেকে জোর করে টাকা নেবে, আপনি কথা একটু শোনেন। আমার ভাইরা বর্তমান সময়টা এমন খারাপ ভাই, আগে একটা আয়াত বলি কোরআনের, সূরা মুনাফিকুনের 9:10 আয়াত পড়বেন, আল্লাহ বলছেন যখন মানুষের কাছে মালাকুল মউত চলে আসে, প্রত্যেকটা মানুষ মালাকুল মউতকে বলে আমাকে একটু সময় দিন, কেন? সদ্দাকুন ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু সাদাকা করব এবং সৎ কাজ কার্য সম্পাদনকারীদের অন্তর্ভুক্ত হব। আপনারা পড়েছেন আয়াত, আলেম ওলামারা জানেন না মরার সময় কি করতে চাইবেন, মরার সময় কি করতে চাইবেন? সাদাকা করতে চাইবেন, নামাজ পড়তে কিন্তু চাইবেন না, হজ করতে কিন্তু চাইবেন না, কারণ নামাজ পড়ার জন্য অজু করা ফরজ, আর অজু করে নামাজ পড়তে কমপক্ষে 5 মিনিট সময় লাগবে, এর কমে হবে না, বরং আরও বেশি লাগবে। হজ সব সময় করা যায় না, বিশেষ একটা সময় করা লাগে, 1 বছর আগে থেকে পাসপোর্ট ভিসা নানান কিছু করে তারপর হজ করতে হয়, ঠিক কিনা? আমার ভাইরা আপনি যদি এখন নামাজও পড়তে চায় না, হজও করতে চায় না, ওই মৃত্যু পথযাত্রী মানুষটা আল্লাহকে বলে আল্লাহ একটু সময় দেন, ফাসদ্দাকন, আমি একটু সাদাকা করব। আমার ভাইরা কেন সাদাকা করতে চাই জানেন? আমার ভাইরা নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, হজ করতে 1 বছর আগে থেকে প্রস্তুতি লাগে, কিন্তু দান করতে 1 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ডও লাগে না। শুধু আল্লাহ যদি এইটুকু সময় দেয়, ছেলেকে বলবে বাবা আমার ওই 1 বিঘা জমি মসজিদের নামে লিখে দে, ওই 1 বিঘা জমি মাদ্রাসার নামে দিয়ে দে, 50,000 টাকা মসজিদের নামে দান করে দে, তখন বলার চেষ্টা করে এই সময়টা আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ সেই সময়ও দেবে না। যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক, কারণ 5 মিনিট সময় চাইলে এখন পাওয়া যাবে, এই 10 সেকেন্ডে যদি 2 সেকেন্ড খালি বলা বাবা আমার এই জমিটা মসজিদের নামে দিয়ে দিস, 6 সেকেন্ড লেগেছে, 2 সেকেন্ড। প্রত্যেকটা মানুষ সময় চাইবে, কি কারণে? সাদাকা করার কারণে, কিন্তু সময় পাবেন না, 1 সেকেন্ড পাবেন না, কোনো সুযোগ নেই।
আমার ভাইরা সেই সময় আসার পূর্বে দান সাদাকা করুন, প্রত্যেকের কাছে মৃত্যু যখনই আসবে তখনই আল্লাহকে বলবেন আল্লাহ একটু সময় দেন সাদাকা করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত পড়ে দেখেন আপনি। আমার ভাইরা বর্তমান পরিস্থিতিটা এত খারাপ ভাই, আপনি মনে করতেছেন আপনি মরে কবরের মধ্যে চলে গেলে আপনার ছেলে সারা জীবন আল্লাহ আপনার কাছে আমিন আমিন বলবে কবরের কাছে গিয়ে? আপনি আজকাই মরে দেখেন কালকা ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করা শুরু করবে, বাপ আপনি মনে নাই। আপনি মনে করতেছেন আমি মরার পর বউ মনে হয় আমার নামের জিকির করবে সকাল সন্ধ্যা, আপনার বউ 2 দিন 3 দিন পর মনে করবে ইস্টার জলসা, 3 দিন পর মনে করবে হাই হাই ওই নাটকের 3 পর মোহর মোহর হচ্ছে না, এখন একটা খুব চলতিছে, মা বোনেরা খালি বসে বসে দেখে, বলেন হুজুর আপনি কেমন করে জানেন, আমি কি মঙ্গল গ্রহে থাকি নাকি আমি জানবো না। এই আপনার স্ত্রী 3 দিন অপেক্ষা করার পর বলবে আর অপেক্ষা করা যাবে না, 3 পর্ব অলরেডি পার হয়ে গেছে, আজ আর মিস না, শ্বশুর শ্বশুর করে টিভির কাছে চলে গেছে, কয়দিন 3 দিন, আপনার ছেলে 2-3 দিন মনে রাখবে, তারপর সে তার মতো তার গতিতে চলবে, আপনি কবরে গেছেন একদিনও মনে করবে না। মা বোনেরা আপনারা স্বামীর সংসারের কাজ করেন নামাজ নষ্ট করে জহরের করে কি না, আপনি মইরা দেখেন আপনি মনে করতেছেন আপনার স্বামী সকাল সন্ধ্যা আপনার নামে জিকির করবে, খালি মইরা দেখেন পরের দিন সকালেই বলবে ভাত রান্না করার জন্য কাউকে একটা লাগবে, হচ্ছে না এইভাবে, বোঝেন না? কেউ কারণ নয়, কেউ কারণ নয়, বিশ্বাস করুন কেউ কারণ নয়। আপনি দেখেন না কিছুদিন আগে একটা ছেলের বাবা মরে গেছে, কয়বার গেছে কবরের কাছে, আপনি যখন মরবেন আপনার ছেলেও যাবে না, বিশ্বাস করুন যাবে না, যাবে না। আমার ভাইরা এখন করণীয় কি, যা করবেন নিজের জন্য করে যান, ঠিকই আছে না? উনি ঠিকই বলেছে আমি যাবো কিনা, আমার বাপ মা এখনো বেঁচে আছে, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, যাবো ইনশাল্লাহ। কোরআন হাদিস কি এমনি ঘোড়ার ঘাস কাটতে পড়েছি আমরা? আমরা যদি না যাই যাবে কে বলেন? আপনার জেনারেল এডুকেটেড ছেলের কথা আমি বলছি, তো হাসাহাসি করে না, যে কথা বলছিলাম আপনার জন্য নিজের জন্য কিছু করে যান, যা আপনি নিজের জন্য করে যাবেন আপনি যা করে যাবেন সেটাই আপ যাবে, এছাড়া আর আপনাকে কেউ কিছু করবে না ভাই, বিশ্বাস করেন। আপনারা রাজি আছেন দান করতে? আমার ভাইরা আরেকটি হাদিস বলে আপনার কাছে কিছু টাকা আমি চাইবো ইনশাআল্লাহ, সেই হাদিসটি হলো দান করার প্রচুর ফজিলত রয়েছে, একটা হাদিস দান সাদাকার উপরে বললে 1.5 ঘন্টার বক্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী 3 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণও দান করে, আধা পরিমাণ খেজুরও যদি দান করে, যদি হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায়, ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটাকে ডান হাতে গ্রহণ করে। সহিহ বুখারীর হাদিস বলছি ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে ডান হাতে গ্রহণ করে, করে শুধু বসে থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন তোমরা যেভাবে তোমাদের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করো, আল্লাহ ঠিক তোমার ওই খেজুর দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে থাকে এবং এক পর্যায়ে ওই দানটা পাহাড় সমতুল্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা খেজুরের দাম কত বলেন? সর্বোচ্চ ধরলাম 5 টাকা, যদিও না 5 টাকা যদি একটা পাহাড় পরিমাণ হয় বলেন 500 টাকা আরো কত বড় পাহাড় হবে? 5000 টাকা যদি আপনি দান করেন বলেন আরো কত বড় পাহাড় হবে? 5000 টাকা যদি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে টাজিনডং, 1280 মিটার উচ্চতা, 5 টাকা দান যদি এত উঁচা পাহাড় হয় বলেন 500 টাকা দান কি হবে? এভারেস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? 5000 টাকা যদি আপনি হালাল উপার্জন থেকে দান করেন পাহাড়টা নেকির এত বড় হবে প্রথম আসমানে গিয়ে ঠেলাঠেলি করার সম্ভাবনা আছে না নাই? নেকির পরিমাণ কথা বুঝেন না? 5 টাকা যদি এত বড় পাহাড় হয় 500-5000 টাকা কত হবে বলেন? আমার ভাইরা মা বোনদের উদ্দেশ্যে একটি হাদিস, আপনারা দান সাদাকা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী 1 খণ্ডের 168-169 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 298, হাদিসটি নাসায় রয়েছে, হাদিসটি বুখারীর অন্যান্য বর্ণনাতেও রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে আল্লাহ নবী যাচ্ছিলেন ঈদের সালাত আদায় করতে, যাওয়ার পথে মহিলাদেরকে দেখে বললেন ও মহিলারা তা সদ্দাকন, তোমরা একটু সাদাকা কেন সাদাকা করো কেন? রআইতু আমি দেখেছি, আল্লাহ নবী বলছেন আমি দেখেছি আকসারু আহলিহান নার, জাহান্নামের মধ্যে তোমরাই বেশি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা, আল্লাহ নবীকে এক মহিলা এখন জিজ্ঞেস করলো আল্লাহ নবী কেন আমরা জাহান্নামে, তখন আল্লাহ নবী বলল তুকসিরনা লানা ওয়া তাকফুরনা রাশিদ, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং মানুষকে বেশি বেশি অভিশাপ করো। আমার ভাইরা মা বোনদের উদ্দেশ্যে বললাম আপনারাও দান সাদাকা করুন। আল্লাহ নবী যখন এই ওয়াজ করেছিল অনেক বৈঠকে আল্লাহ নবী কথা বলেছে, মা বোনেরা কানের দুল হাতের চুড়ি পর্যন্ত খুলে দিয়েছে, আপনারা দান করতে রাজি আছেন? দান করবেন আমার ভাইরা, যা আপনি আপনার জন্য করে যাবেন সেটুকুই যাবে, বিশ্বাস করেন আপনি মরার পর আপনার কবরে 1 ইঞ্চি নেকি যাওয়ার কোনো রাস্তা নেই, আপনার ছেলে আপনার জন্য নেই, বউ আপনার জন্য কেউ পাশে নেই, ওই ওখানে পুঁতে রেখে আসবে, বাস শেষ।